সম্মানিত সুধী মণ্ডলী, আমি আজকে কুরআনের একটি বিশেষ আয়াত নিয়ে হাজির হয়েছি। এই আয়াতটির নাম আমি দিয়েছি নবী মুহাম্মদের ইমানদণ্ডে ইট বাঁধার আয়াত বা ইট বেঁধে দেওয়ার আয়াত। কারণটা কি জানেন? কারণ হলো এই আয়াত দ্বারা আল্লাহ বিয়ে পাগলা নবী মুহাম্মদের বিয়ে ঠেকাতে চেয়েছিল। আচ্ছা, তো নবী মুহাম্মদ এতটাই বিয়ে পাগলা ছিল যে যখন তখন যে কোনো সময় যে কোনো নারীকে দেখলে পরে বিয়ের জন্য পাগল হয়ে পড়ত, উতলা হয়ে পড়ত। ঠিক আছে, তো আমি যে আয়াতটি আপনাদের সামনে হাজির করছি এখন, এটি হচ্ছে কুরআনের সূরা আহজাবের 52 নম্বর আয়াত। ঠিক আছে, তো কুরআনের চ্যাপ্টার 33-র ভার্স 52-তে আল্লাহ বলছে, এরপর তোমার জন্য অন্য কোন স্ত্রী গ্রহণ করা হালাল নয়, তোমার স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে, তবে তোমার মালিকানাধীন দাসী ছাড়া। আর আল্লাহ সকল কিছুর উপর সজাগ দৃষ্টি রাখেন। আচ্ছা, আয়াতটিকে একটু বিশ্লেষণ করি। এখানে আল্লাহ নবী মুহাম্মদের বিয়ে ঠেকানোর জন্য বলছে, খবরদার হে মুহাম্মদ, তুমি অনেক বিয়ে করেছো, অনেক আকাম কুকাম করেছো, অনেক লুচ্চামি করেছো, আর লুচ্চামি না বাবা, এখন একটু লক্ষ্মী ছেলের মতো বসে, হ্যাঁ, আমার আমার দিকে মনোনিবেশ করো, খবরদার। আর তুমি কোনো স্ত্রী গ্রহণ করতে পারবে না, হালাল নয় তোমার জন্য আর কোনো স্ত্রী। ইনাফ ইজ ইনাফ, ও 11টা বিবি আছে, অনেক বেশি, 11টা 13টা বিবি অনেক বেশি হয়েছে, আর না, ছি, এ আর আর করতে পারবে না। আচ্ছা, সেকেন্ডলি আল্লাহ বলছে এইখানে যে তোমার স্ত্রীদেরকে তালাক দিলে পরেও তুমি অন্য কোন স্ত্রী গ্রহণ করতে পারবে না, যদিও অন্যান্য স্ত্রীদের সৌন্দর্য, অন্যান্য নারীদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, তবে একটি জিনিস তোমার জন্য বৈধ করে দিয়েছি, সেটি হলো তোমার মালিকানাধীন যে দাসী বান্দি আছে তাদেরকে তুমি যখন তখন লাগাইতে পারবে, কোনো সমস্যা নাই, আনলিমিটেড দাসী বান্দির সাথে তুমি সহবাস করতে পারবে। তো এই নবী মুহাম্মদের বিয়ে পাগলা নবী মুহাম্মদের বিয়ে করে ফাঁক ফাঁকিংকে আল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য, চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ ফাঁক, হ্যাঁ, এই আয়াতটি নাজিল করেছে। তো আয়াতটিতে একটি জায়গায় বলা হয়েছে, একটু আমি হাইলাইট করি, এইখানে দেখুন, এইটা রিপিট হবে না, আমার দেখাতে হবে, যদিও অন্য নারীদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে। আচ্ছা, আয়াতটির এই অংশ মোতাবেক আমরা যেটি বুঝতে পেরেছি সেটি হলো যে নবী মুহাম্মদ অন্যান্য নারীদের প্রতি, হ্যাঁ, নারীদের প্রতি আকৃষ্ট হতো তাদের সৌন্দর্য দেখে। অর্থাৎ যে কোনো নারী দেখলে পরেই নবী মুহাম্মদের কামভাব মাথায় জাগ্রত হতো, ডাইরেক্টলি তার ইমানদণ্ড থেকে মস্তিষ্ক ডাইরেক্টলি তার মস্তিষ্ক থেকে ইমানদণ্ডে সিগনাল চলে যেত, যার কারণে এই সিগনাল মোতাবেক সে বিয়ে পাগলা হয়ে যায়, মানে ওভার অ্যাক্টিভ হয়ে যেত। তো আল্লাহ এই জিনিসটি বুঝতে পেরেছে, আল্লাহ বলছে এইখানে, যদিও অন্য স্ত্রীলোকদের সৌন্দর্য দেখে তুমি কামাতুর হয়ে পড়ো বা আকৃষ্ট হয়ে পড়ো। ঠিক আছে, তো এইটাই ছিল নবী মুহাম্মদের বহু বিবাহের কারণ। মডারেট মুমিনরা নবী মুহাম্মদের বহু বিবাহকে ডিফেন্ড করার জন্য বলে, না না, আমাদের নবীজি 11টা বিয়া এমনি এমনি করেন নাই, উনি এতগুলো বিয়ে করেছিলেন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, হ্যাঁ, এই সমস্ত কারণে। তো নবী মুহাম্মদ এই সমস্ত কারণে যদি বিয়ে করতেন তাহলে আল্লাহ বলতো এইখানে, যদিও, হ্যাঁ, কোনো কোনো রাজনৈতিক সামাজিক কারণে তোমাকে বিয়ে করতে হয়, এইটা আল্লাহ বলতো। আল্লাহ কুরআনের এই আয়াতে কোনো সময় বলেন নাই যে নবী মুহাম্মদ কোনো কোনো বিপদগ্রস্ত বিধবা মহিলার দুঃখ দুর্দশা দেখে, হ্যাঁ, তার বিপদ দূর করার জন্য বিয়ে করত, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ যদি এটি বলতো তাহলে বলতো, যদিও অন্য কোনো বিপদগ্রস্ত মহিলার বিপদ দেখে
তুমি 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 খুব বেশি ব্যথিত হয়ে পড়ো, এরপরেও তুমি আর বিয়ে করতে পারবে না, কোনো বিপদগ্রস্ত মহিলাকেও বিয়ে করতে পারবে না। এটা কি আল্লাহ এখানে বলেছে? আল্লাহ বলেছে যদিও অন্যদের সৌন্দর্য তোমাকে বিমোহিত করে। তো ক্লিয়ারলি এই আয়াত মডারেট মুমিনদের যুক্তিকে ডিবাং করে দেয়। আমার কোনো কিছু বলার দরকার নাই, দরকার নাই ভাই। এই আয়াত মোতাবেক নবী মুহাম্মদ বিয়ে পাগলা ছিল, হ্যাঁ, এই কারণে যে সে নারীদের সৌন্দর্য উপভোগ করতে চাইতো। তো ফাইজলামির জায়গা পায় না, মুমিনরা বলে থাকে আমাদের নবীজি, হ্যাঁ, বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য বিভিন্ন গোত্রের মহিলাদেরকে বিয়ে করতো। অর্থাৎ একটা গোত্রের সাথে যদি মুহাম্মদের আত্মীয়তা হয়ে যায়, তাহলে সেই গোত্রের মানুষ তার মিত্র হয়ে যাবে, যার কারণে ওই গোত্রের সাথে তার কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না। এটা কি আল্লাহ কোরআনে বলেছে? না, বলে নাই। এই ধরনের রাজনৈতিক কারণে বিয়ে করার কথা আল্লাহ এই আয়াতে বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোরআনের কোন আয়াতে আপনারা দেখাতে পারবেন না, কোন কোরআনের কোন আয়াতে দেখাতে পারবেন যে নবী মুহাম্মদ, হ্যাঁ, দুস্থ দুস্থ কোন অসহায় মহিলাকে বিয়ে করেছে তার তার অসহায়ত্ব দূর করার জন্য? এটা কি এই ধরনের কোন কোন রেফারেন্স কোরআন থেকে দেখাতে পারবেন? আমার কাছে তো এই এই যে হাইলাইট করে রেখেছি, এটা দেখেন, এই এই আয়াতের আয়াতের এই অংশ দেখেন। তো আমি আগেই বলেছিলাম যে মুহাম্মদের ইমানদণ্ডকে রশি দিয়ে বেঁধে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছে। তো আমি এটিকে বলি কি নবী, এই আয়াতটিকে বলি নবী মুহাম্মদের আসল জায়গায় গিট্টি দিয়ে ইট বেঁধে দেওয়ার আয়াত, ঠিক আছে, অথবা প্রস্তর খণ্ড বেঁধে দেওয়ার আয়াত, যাতে ওইটা নড়াচড়া করে অন্য কোনো মহিলাদেরকে টার্গেট আর না করতে পারে। তো ভাই, এই তো এই আয়াত দিয়ে তো নবী মুহাম্মদের বিয়ে আল্লাহ নিষিদ্ধ করে দিল, ঠিক আছে, কিন্তু আসলে কি সত্য? না, এই বিয়ে পাগলা আল্লাহকে নবী বিয়ে সরি বিয়ে পাগলা মুহাম্মদকে আল্লাহ ফাঁক আর ঠেকাতে পারে নাই। কয়দিন পরেই আরেকটা আয়াত চলে আসে, ঠিক আছে, চলে এসে নবী মুহাম্মদের বিয়েকে জায়েজ করে ফেলে। আচ্ছা, এই আয়াতের তাফসির আমি দেখাই, এই আয়াতের তাফসির আমি তাফসিরের কিছু অংশ দেখাবো। এই দেখুন, ইবনে কাসির, তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা ইবনে কাসিরের রেওয়াত দিয়ে বলা হয়েছে, ইবনে কাসির কাসিরে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগেই আল্লাহ তার জন্য বিয়ে হালাল করে দিয়েছেন। হ্যাঁ, এই হিসাবে এই আয়াতটি পূর্বের 51 নং আয়াত দ্বারা রহিত হয়ে যায়। আচ্ছা, দেখছেন? আচ্ছা, পূর্বের 51 নম্বর আয়াতটা কি আমি একটু দেখাই। এই আয়াত দিয়ে আল্লাহ নবী মুহাম্মদের পুনর্বার, হ্যাঁ, বহু বিবাহকে জায়েজ করে দেয়, ঠিক আছে। আয়াতটি হচ্ছে সুরা 33 চ্যাপ্টার 51। আচ্ছা, দেখুন, এই দেখুন, স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার পালা তুমি পিছিয়ে দিতে পারো, যাকে ইচ্ছা কাছে রাখতে পারো, যাকে ইচ্ছা তুমি সরিয়ে রেখেছো, তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই। এটা নিকটতর যে তাদের চক্ষু শীতল হবে, তারা কষ্ট পাবে না, এবং তুমি তাদের যা দিয়েছ তাতে তারা সবাই সন্তুষ্ট হবে, আর তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন, এবং আল্লাহ সর্বজ্ঞ ও পরম সহনশীল। আচ্ছা, এই আয়াতটি বিশ্লেষণ করলে অনেক কিছু করতে হয়। নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আবার তার বিয়ে করাকে জায়েজ করে দিল, ঠিক আছে। তো আল্লাহ সব সময় নবী মুহাম্মদের মানে ওই যে ইমানদণ্ডকে শান্ত রাখার জন্য এক পায়ে খাড়া ছিল, ওইটা যাতে যথাযথভাবে কাজ করতে পারে, সেই জন্য আল্লাহ মানে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আল্লাহ মাঝে 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 একবার আল্লাহ ওইটাকে নবী ওই ওইটাকে মানে ইট দিয়ে বেঁধে রেখেছিল, তারপর যখন দেখলো যে মানে এইটাতেও কাজ করতেছে না, তখন হ্যাঁ ইটটা কি করলো, মানে সরিয়ে নিয়ে আবার মানে এইটার কাজ যাতে চলে সেই জন্য আবার বিয়ে শাদি তার জন্য জায়জ করে দিল, ঠিক আছে। আচ্ছা, তো এটি আমি বললাম। তো
দেখুন, এই আয়াতে 33-এর 51 নম্বর আয়াতে যেটি বলা হয়েছে যে তুমি তোমার স্ত্রীদের পালা অর্থাৎ সহবাস করার যে পালার দিন আছে এই পালার দিন পিছিয়ে দিতে পারো, আবার এই পালার দিনে তাদের সাথে মিলিত নাও হতে পারো। এটাতে তোমার জন্য, এটা করার জন্য তোমার গুনাহ, এটা করতে গেলে তোমার কোনো গুনাহ হবে না। হ্যাঁ, এইটা করলে নাকি নবীর স্ত্রীরা সন্তুষ্ট হবে, মনে কষ্ট পাবে না, এইটা তাদের প্রতি নবী মুহাম্মদের অশেষ দয়ার মানে দৃষ্টান্ত হতে হবে। ঠিক আছে, তো ভাই নবীর একগাদা স্ত্রীর সাথে যদি নবী কিছু কিছু স্ত্রীর সাথে মিলিত হয়ে তাদের সাথে যদি সহবাস করে আর কিছু কিছু স্ত্রীর সাথে যদি সহবাস না করে থাকে, তাহলে যাদের সাথে সহবাস করলো না তারা কি সন্তুষ্ট হবে? নবীর আল্লাহ বলছে হ্যাঁ তারা সন্তুষ্ট হবে। হ্যাঁ, এটা মানে এটা তোমার দয়া তাদের প্রতি, ফাইজলামির জায়গা পায় না। আচ্ছা, আগের আয়াতে যে আল্লাহ বলল, আমি আগের আয়াতটা আবার নিয়ে আসি, এই যে 33-এর 52 নম্বর আয়াতে আল্লাহ যে বলল আপনার জন্য কোনো নারী বৈধ নয় এবং আপনার স্ত্রীদের প্রতি স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করা অবৈধ নয় যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে, এইটা বলার পিছনে হ্যাঁ মানে আল্লাহর একটা রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় এবং নবী মুহাম্মদেরও একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কুটচালের পরিচয় পাওয়া যায়। কারণ কি জানেন? কারণ হলো নবী মুহাম্মদের স্ত্রীরা এমনিতেই নবী মুহাম্মদের উপর অসন্তুষ্ট ছিল যে এই বেটা বারবার বিয়ে শাদি করে, আমরা 11 জন বিবি থাকার পরে ওদাসী বান্দিকে লাগায়, তারপর আরো বিয়ে শাদি করে, তো মানে তারা এই এই নবী মুহাম্মদের মানে এই প্রতি এই ধরনের অ্যাটিচিউড রাখতো এবং নবী মুহাম্মদের প্রতি অসন্তুষ্ট ছিল। এই তাদের অসন্তুষ্টিকে খানিক সময়ের জন্য দূর করার নিমিত্তে হ্যাঁ এটি এই এই আয়াতটি আল্লাহর কাছ থেকে সে নাজিল করায় এবং নাজিল করানোর পরে সে নিশ্চিত করে দেয় যে সে আর বিয়ে করবে না। তো সে যখন এটি যখন এই আয়াতটি আল্লাহর কাছ থেকে নিয়ে আসলো তখন নবীর স্ত্রীরা অত্যন্ত সন্তুষ্ট হলো, বলল যাকগে আল্লাহ মিয়া এবার ইট বেঁধে দিয়েছেন, আমাদের সোয়ামী এইবার আর কোনো বিয়ে করবেন না, আমাদের 11 বিবিকে নিয়ে সন্তুষ্ট থাকবেন। ঠিক আছে, তো এই এটি করার জন্য নবী মুহাম্মদ আল্লাহর কাছ থেকে এই আয়াতটি ডাউনলোড মানে আল্লাহর কাছ থেকে এই আয়াতটি নিয়ে আসে, ওহি হিসাবে নিয়ে আসে। ঠিক আছে, তো কিছুদিনের জন্য এই আয়াতের মাধ্যমে তার স্ত্রীদেরকে সে কি করে শান্ত রাখে। যখন স্ত্রীরা আস্তে আস্তে সেটেল ডাউন হয়ে যায় তখন অন্য আয়াত নাজিল করিয়ে হ্যাঁ বিবাহ তার বিবাহে তার আবার বহু বিবাহ করাকে সে জায়েজ করে ফেলে। ঠিক আছে, তো আমি আয়াতটির ব্যাখ্যা পড়ে শোনাই। ইবনে আব্বাস, মুজাহিদ, দাহাক দাহাক কাতাদাসহ অনেক আলেমের নিকট এই আয়াতটি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদের পুরস্কার স্বরূপ নাজিল হয়েছিল। বুঝতে পেরেছেন কি জন্য পুরস্কার স্বরূপ? পুরস্কার এই কারণে যে নবী মুহাম্মদকে আল্লাহ আর বিয়ে করতে নিষেধ করেছেন, তো নবী মুহাম্মদের বিয়ের উপর নিষেধাজ্ঞার কারণে স্ত্রীরা তো অবশ্যই খুশি হবে। অবশ্যই খুশি হবে। কোন স্ত্রী চায় যে বহু সতীনের সাথে সংসার করুক? তো এটি তাদের জন্য সুসংবাদ স্বরূপ ছিল, তো এটা নবী মুহাম্মদের একটা ট্রিক ছিল, চালাকি ছিল। আচ্ছা, তো এই নবী মুহাম্মদের স্ত্রীরা যখন এই আয়াত পাওয়ার সাথে সাথে মানে নিশ্চিত হলো যে তাদের স্বামীজি আর বিয়ে করবেন না, তার জন্য বিয়ে নিষেধ করা হয়েছে কারণ আল্লাহ তার ইমামদণ্ডে ইট বেঁধে দিয়েছেন, হ্যাঁ তখন তারা নিশ্চিত হয়ে গেল। এটি নবী মুহাম্মদ করেছে তার স্ত্রীরা যাতে ফার্দার তার বিরুদ্ধে কোনো সমালোচনা না করতে পারে, অথবা তার বিরুদ্ধে কোনো কানা ঘুষা না করতে পারে, এর জন্য। কিন্তু কয়েকদিন পরে তাদের তার স্ত্রীরা যখন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হওয়ার পরে নবী মুহাম্মদ আবার গরম হয়ে গেল, গরম হয়ে গিয়ে আল্লাহর কাছ থেকে আবার আয়াত নাজিল করিয়ে হ্যাঁ আবার বিয়ে করা শুরু করলো। বুঝতে পারছেন? তো আমি বোধহয় এই বিষয়টি বুঝাতে পেরেছি। তো আচ্ছা, আমি বলি, আমি আবার আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে যারা বলে থাকে যে আমাদের তাদের নবীজি হ্যাঁ বিয়ে করেছেন বিভিন্ন প্রেক্ষাপটের কারণে,
এটি ডাহা মিথ্যা কথা বলে। তাকে নবী মুহাম্মদের বিয়ে করার প্রেক্ষাপট একটাই ছিল, সেটি হলো যে সে নারীদের সৌন্দর্যে মুগ্ধ হতো, এবং সে সুন্দরী নারীদেরকে বিয়ে করত। ঠিক আছে, কুরআনের সূরা আহজাবের 33-এর কত নম্বর আয়াত আমি আবার দেখাই, এই আয়াতে এই একই কথা বলা হয়েছে। আচ্ছা, এটি হচ্ছে 52 নম্বর আয়াত, 33-এর 52 নম্বর আয়াত। এই আয়াত মোতাবেক আরেকটি জিনিস প্রতিষ্ঠিত হলো যে নবী মুহাম্মদ কোনো সুন্দরী নারী ছাড়া কাউকে বিয়েই করত না। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ এখানে এইটা বলেছে। আল্লাহ কি বলেছে? এরপরে যদি কোনো নারীকে তুমি বিয়ে করতে চাও, এইটা কি আল্লাহ বলেছে? এই ধরনের সিম্পল স্টেটমেন্ট আল্লাহ দিয়েছে? না, আল্লাহ বলেছে এরপরে যদি কোনো নারীর সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে, তাহলে তুমি বিয়ে করতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদ বাগা বাগা সুন্দরী নারীদেরকে বিয়ে করতো। সুন্দরী কোনো নারী না হলে সে বিয়ে করতোই না, আয়াত প্রমাণ এভিডেন্স সহ। আচ্ছা, আমি আরেকটি হাদিস দেখাচ্ছি এখানে, সুনান আন-নিসাঈর, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনান আন-নিসাঈর 3207 নম্বর হাদিস। আচ্ছা, এই দেখুন, মুহাম্মদ ইবনে মানসুর রহমতুল্লাহ আলাই, আতা রাজিয়াল্লাহ আনহু রহমতুল্লাহ আলাই বলেন, আয়েশা রাজিয়াল্লাহ আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেননি যে পর্যন্ত তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি তাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা তিনি বাসনা করেন। আবার বলি, যে পর্যন্ত না তার জন্য হালাল করা হয়েছে মহিলাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তাকে গ্রহণ করার। বুঝতে পারলেন? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে নবী মুহাম্মদ, হ্যাঁ, মারাই যায় নাই আনটিল সে সকল স্ত্রী মহিলাদেরকে ভোগ না করা পর্যন্ত, সকল মহিলাদেরকে ভোগ না করা পর্যন্ত। এর মানে হচ্ছে যে সমস্ত মহিলাদেরকে সে বেড়ে নেওয়ার জন্য বাসনা করেছিল তাদেরকে না পাওয়া পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যুদণ্ড দেয় নাই। ঠিক আছে, এইটাই হলো আসল কথা। তো ভাই, নবী মুহাম্মদের লুচ্চামি বন্ধ করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে তার বিয়ে নিষিদ্ধ করেছিল মাত্র কয়েকদিনের জন্য। এর পিছনে বড় কারণ ছিল যে তার স্ত্রীরা যাতে তার বিরুদ্ধে আর কোনো কানাঘুষা না করতে পারে, তাদের তার স্ত্রীদের মুখ বন্ধ করার জন্য সাময়িক সময়ের জন্য আল্লাহ তাআলা তার ইমানদণ্ডে ইট বেঁধে দিয়ে, হ্যাঁ, এর কাজ মানে বন্ধ করে দিয়েছিল। পরে স্ত্রীরা সেটেল ডাউন হওয়ার পরে আবার মানে বিয়ের পারমিশন দিয়ে দেয়। তো এই হাদিস মোতাবেক বোঝা যাচ্ছে যে বিয়ের আগ পর্যন্ত নবী মুহাম্মদ অগণিত দাসী বান্দিকে লাগাইছে, মহিলাদেরকে বিয়ে করেছে, এই হাদিস মোতাবেক। এম আই রাইট অর রং? আমি একেবারে 100% শিওর। তো সবাই ভালো থাকবেন। দিস ইজ মাই অরিজিনাল কন্টেন্ট আপলোডেড ফ্রম ধর্মীয় ধর্ম। লাভ ইউ অল। আবার কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ সো মাচ।